14 ক আট জোড়া আমি তো একসঙ্গে জানি না কিন্তু এক জোড়া জানি তাহলে তুমি লিখতেই পারো এক জোড়া সমান কতই দুটি তাহলে আট জোড়া সমান কতই এই দুই কে এই আট দিয়ে গুণ করব অর্থাৎ 2 গুণ 8 এইখানে টিটা লিখব তাহলে 8 দুগুণে কত হলো 16 টি তাহলে উত্তর লিখে দাও 8 জোড়া সমান 16 টি ঠিক সেই রকম দেখো পরেরটা বলেছে খয়েরটা 5 ডজন কটি একই রকম শুধু আমাকে অঙ্কের ভাষাটা বুঝতে হবে এখানে ছিল জোড়া এখানে বললো ডজন তাহলে এই এরকম অঙ্ক থাকলে একটা হিসাব আগে জানতে হবে এক ডজন আমরা তো শিখেছি এক ডজন মানে কতটি 12 টি তাহলে তুমি লিখতেই পারো এক ডজন সমান 12 টি তাহলে আমাকে কত বলেছে 5 ডজন তাহলে 12 কে 5 দিয়ে গুণ করবে 5 ডজন 5 12 60 তাহলে তুমি লিখে দিতে পারো যে 5 ডজন সমান 60 টি পরেরটাও দেখো খুব সহজ বয়েরটা 7 সপ্তাহ কদিন 7 সপ্তাহ একবারে জানো না অঙ্ক কষে বার করতে হবে এক সপ্তাহ সমান কদিন সেটা জানো তাহলে এক সপ্তাহ সমান কদিন পড়েছো এক সপ্তাহ সমান 7 দিন তাহলে 7 সপ্তাহ সমান কদিন এইটা দেখো বয়েরটা এক সপ্তাহ সমান 7 দিন তাহলে 7 সপ্তাহ সমান 7 গুণ 7 এই 7 কে এই 7 আর এখানে এককটা কি আছে দিন আমি ওই জন্য দিন লিখলাম এখানে টি ছিল টি লিখলাম একক লিখতে ভুলবে না 7 7 তে 49 দিন তাহলে উত্তর লিখে দেবে 7 সপ্তাহ সমান 49 দিন ঘয়েরটা দেখো 5 বছর সমান কত মাস 5 বছর অর্থাৎ বছর মানে কি বছর তাই তো বছরও বলি বছরও বলি তাহলে এক বছর সমান কত মাস এক বছর সমান 12 মাস দেখেছো চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো যদি ভালো করে করো অভ্যাস তাহলে পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো করতে একটু অসুবিধা হবে না খুব সহজেই করতে পারবে 5 বছর কত মাস তাহলে এক বছর 12 মাস তাহলে 5 বছর তোমাদের আমি কি বললাম যেখানেই একটা হিসাব বলে দেবে তার থেকে বেশি জিনিসের হিসাব বার করতে গেলে কি করবে গুণ করবে তাহলে এই 12 কে দেখো এই 5 দিয়ে গুণ করছি এককটা কি আছে মাস আমি এখানে কি লিখলাম মাস তাহলে কি হবে 12 কে 5 দিয়ে গুণ তাই তো তাহলে 12 5 12 কত হয় 60 তাহলে 5 বছর সমান কত মাস হলো 60 মাস তাহলে আমি উত্তর লিখে দিতে পারি উত্তর 5 বছর সমান 60 মাস বুঝেছো তারপরেটা দেখো বলেছে 3 মাস 3 মাস সমান কত দিন 14 এর উমর অঙ্কটা দেখো 3 মাস সমান কত দিন তাহলে আমাকে আগে কি জানতে হবে এক মাস সমান কত দিন জানতে হবে আমি যদি এক মাস সমান জানি তাহলে 3 মাস সমানও বার করতে পারবো কি বলছে এক মাস কত দিন এক মাস 30 দিন তোমরা করেছো কত দিনে এক মাস হয় 30 দিনে এক মাস হয় তাহলে 3 মাস সমান কত দিন 3 মাস আমি কি শিখেছি এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করবে সব সময় ডান দিকের সংখ্যাকে বাম দিকের সংখ্যা দিয়ে গুণ করবে আর একক কি আছে এখানে দিন আমি এখানে দিন লিখব এইবার দেখো 30 কে 3 এর ঘর এই যে 30 কে 3 দিয়ে গুণ করতে হবে এটা তো নামতার সাহায্যে একবারে পারবো না আমি গুণটাকে কি করব এখানে করে নি তোমরা রাফে গুণটাকে করে নেবে 3 0 0 তিন তিরিকে 9 তাহলে কত হলো 90 দিন তাহলে উত্তর লিখতে পারি আমি 3 মাস সমান 90
দিন। তোমরা যদি এই অঙ্কটা করে নাও তাহলে ভুল হবে না, আর অঙ্কটা মুছতে হবে না, থাকলেও কোনো অসুবিধা হবে না। এবার দেখো প্রত্যেকে বলি, দেখো 15-র অঙ্কটা কিন্তু বাদ, পুরো 15-র অঙ্কটা কাটা দিয়ে দাও। 15, 16, 17, 18 চারটি অঙ্কই বাদ, প্রত্যেকে নিজের নিজের বইয়ে কাটা দিয়ে দাও। এবার 19-এর অঙ্কটা দেখো, 19 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। আমি বারবার বলছি অঙ্ক ভালো করে পড়বে, অঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে, আমাদের পড়ে বুঝে অঙ্কটা করতে হয়, মুখস্থ করবে না। কোনো সময় অঙ্ক মুখস্থ করার জিনিস না, অঙ্কটা হচ্ছে বোঝার জিনিস। দেখো একজন লোক সাইকেলে 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়, লোকটি 7 ঘন্টায় কত পথ যাবে? একজন লোক কি বলেছে, সাইকেলে করে 1 ঘন্টায় কত যাচ্ছে, 9 কিলোমিটার। তাহলে একটা হিসাব বলে দিচ্ছে, 1 ঘন্টায় কতটা পথ যাচ্ছে, তাহলে 7 ঘন্টায় কতটা পথ যাবে। তাহলে কি বলেছিলাম, যেখানে তুমি একটা হিসাব পেয়ে যাবে সেখান থেকে বেশি জিনিসের হিসাব বার করতে গেলে কি করে বার করবে, কোন অঙ্কটা প্রয়োগ করবে, গুণ। অর্থাৎ তার মানে আমি বুঝতে পারলাম এই অঙ্কটা কি হবে, গুণ হবে। এবার অনেকেই বুঝতে পারো না কি লিখবো, এই লেখাটাও কিন্তু বই পড়ে লিখবে। দেখো বলছে একজন লোক সাইকেলে 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়, তাহলে আমি লিখতে পারি লোকটি এক ঘন্টায় 1 ঘন্টায় কত যায় কি শিখিয়েছি প্রত্যেকে এই সংখ্যার পরে কেবলমাত্র এককটাই লিখবে। তাহলে লোকটি 1 ঘন্টায় পথ যায় কত, 9 কিলোমিটার। তারপরে দেখো কি বলেছে, লোকটি 7 ঘন্টায় কত পথ যাবে, তাহলে 7 ঘন্টায় কতটা যাবে সেটা আমাকে অঙ্ক কষে বার করতে হবে। তাহলে আমি লিখি লোকটি ঠিক একের নিচে 7, একটু বড় বড় অঙ্কগুলো ছোট ছোট করে লিখবে, দেখবে ধরে যাবে, পথ যায় 9 × 7, ঠিক এখানে কিলোমিটারটা লিখবে। তাহলে 9 কে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 × 9 কত হয়, 7 × 9 = 63, 63 কিলোমিটার। তাহলে আমি উত্তরটা কি লিখব, উত্তরটা কি, এই যে অঙ্কটা দেখো, একজন লোক সাইকেলে 1 ঘন্টায় 9 কিলোমিটার যায়, লোকটি 7 ঘন্টায় কত পথ যাবে, এই শেষ দাঁড়ির পরে যেটুকুনি অংশ থাকে সেটাই কিন্তু উত্তর, সেইখান থেকেই উত্তরটা আমাদের খুঁজে লিখতে হয়। তাহলে আমি লিখবো লোকটি 7 ঘন্টায় 63 কিলোমিটার পথ যাবে, যেমন বলেছে আমরা তেমনভাবে লিখবো। তাহলে উত্তর, তাহলে বই দেখে করলে দেখেছো অঙ্ক ভুল হবে না, লোকটি 7 ঘন্টায় 63 কিলোমিটার পথ যাবে। এবার দেখো 20-র অঙ্কটা, 20-র কটা কি বলেছে, 1 কিলো মাছের দাম 30 টাকা হয়, তবে 5 কিলো মাছের দাম কত? 20-র কটা কি বলেছে দেখো, 1 কিলো মাছের দাম যদি 30 টাকা হয় তবে 5 কিলো মাছের দাম কত? এখানে দেখো বলে দিয়েছে 1 কিলো মাছের দাম, তাহলে 1 কিলোর দাম তুমি যখন জানো তখন 5 কিলোর দাম বার করতে পারবে, কি করে বার করবে, গুণ করে। 1 কিলো 20 1 কিলো মাছের দাম কত, 30 টাকা। তাহলে 5 কিলো মাছের দাম
এই 30 কে কি দিয়ে গুণ করব? 5 দিয়ে। এই অঙ্কগুলো রাফে গুণটা করে নেব 30 কে 5 দিয়ে, তাহলে 500 3 5 15 150 টাকা। তাহলে উত্তর পেয়ে গেলাম। উত্তর কি লিখবো? 5 কিলো মাছের দাম 150 টাকা। ক্ষয়েরটা দেখো, অঙ্কটা ভালো করে পড়তে হবে। টাকায় 6টি আম পাওয়া গেলে 10 টাকায় কটি আম পাওয়া যায়? টাকায় 6টি আম পাওয়া গেলে, টাকায় মানে কি? 1 টাকার কথা বলছি, টাকায় বোঝাতে 1। এই যে এই একটা শব্দ দিয়ে কিন্তু বুঝে গেলাম যে 1 টাকায় 6টা আম পাওয়া যায়। তাহলে তুমি জেনে গেলে 1 টাকায় 6টা আম পাওয়া যায়, তাহলে 10 টাকায় কটি আম পাওয়া যায়? তাহলে আমি এটা লেখাটা কি নাম লিখবো? 1 টাকায় আম পাওয়া যায়। দেখেছো, আমাকে লেখাটা সাজিয়ে নিতে হবে। আমি 1 টাকায় 6টি আম পাওয়া যায় এরম লিখলে হবে না, 1 টাকায় আম পাওয়া যায়। আমরা সংখ্যার পরে একক ছাড়া আর কিন্তু কিচ্ছু কথা লিখছি না। তাহলে 10 টাকায় 10 টাকায় আম পাওয়া যায় 6 কে 6 দশে কত? 60টি। তাহলে আমি উত্তর লিখতে পারি কি বলেছে? 10 টাকায় কটি আম পাওয়া যায়? তাহলে আমি উত্তর কি লিখব? 10 টাকায় 60টি আম পাওয়া যায়। এইভাবে অঙ্কগুলো ভালো করে পড়বে, পড়ে বুঝবে যে কি করতে বলেছে, বুঝে অঙ্কগুলো করবে। কখনোই অঙ্ক মুখস্থ করবে না, বুঝে বুঝে ভালো করে পড়ে পড়ে বাড়িতে অঙ্কগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, বাড়িতে খেলাধুলা যেমন করবে তার সঙ্গে পড়াশোনাটাও মন দিয়ে করবে। আর আমরা যে প্রতিদিন তোমাদের যে কাজগুলো পাঠাচ্ছি, তোমরা সকলে অবশ্যই কাজগুলো করে আমাদেরকে পাঠাবে, আমরা দেখে দেবো। আর তোমাদের যদি অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো কিছু বোঝার অসুবিধা হয়, আমাদেরকে ফোন করবে, আমরা তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে?